মাটির লক্ষ্মী প্রতিমার পরিবর্তে নিজের কন্যা সন্তানকে লক্ষ্মী রূপে পূজো করলো এক দম্পতি। পঞ্চায়েত দপ্তরের কর্মী ওই দম্পতি তাদের নিজের কন্যা সন্তানকে লক্ষ্মীর আসনে বসিয়ে সমাজকে নারী শক্তির সম্মান প্রতিষ্ঠিত করতে তাদের এই বার্তা। ঘটনাটি কৃষ্ণগঞ্জ ব্লকের শ্যামনগর গ্রামে। মেয়েকে লক্ষ্মী রূপে পূজো পঞ্চায়েত অফিসার দম্পতির। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। কন্যাই সম্পদ, বিশেষ করে মায়ের কাছে তাদের সন্তানই মূল সম্পদ। সমাজের কাছে এমনই বার্তা পৌঁছে দিতে চেয়ে নিজের কন্যাকে লক্ষ্মী রূপে পুজো করলেন এক পঞ্চায়েত অফিসার দম্পতি। 10 বছরের শিশুকন্যাকে রীতিমতো লক্ষ্মী রূপে সাজিয়ে ব্রাহ্মণ ডেকে পুজো করলেন পঞ্চায়েত অফিসার পরিবারের লোকজন। মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জের শ্যামনগর গ্রামে এমনই এক ব্যতিক্রমী লক্ষ্মী পুজো হল। ওই পুজো দিয়ে পুরোহিত শ্যামল মুখার্জি জানিয়েছেন, মেয়েরা তো মায়েরই জাত, তাই এখানে কুমারী মেয়ের লক্ষ্মী পুজো করা হলো। মেয়েরা মায়ের জাত, লক্ষ্মী হিসেবে মেয়েদেরকে পূজিত করে আমি খুব নিজেকে ধন্য মনে করছি। সম্পূর্ণ শাস্ত্র মতে কুমারী কন্যাকে এখানে লক্ষ্মী রূপে পুজো করা হয়েছে। কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের মিতালী বিশ্বাসের বাপের বাড়ি, কর্মসূত্রে বনগা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার। দেবাশিস বিশ্বাস হিজুলি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার। দেবাশিস বিশ্বাসের সঙ্গে মিতালী বিশ্বাসের বিবাহ হয় শ্যামনগরে। বর্তমানে পরিবারে বাবা অমল বিশ্বাস, মাতা চম্পা বিশ্বাস, পুত্র দেবাশিস বিশ্বাস, পুত্রবধূ মিতালী বিশ্বাস, নাতনি দেবাদ্রিতা ও নাতি দেবাপ্রিয়ন বিশ্বাস ও মেয়ে প্রিয়ালী বিশ্বাসকে নিয়ে সুখের সংসার। এই বাড়িতেই ঘটা করে দেবাদ্রিতাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। দেবাশিস বাবু বলেন, আমরা পঞ্চায়েত অফিসার হয়ে দেখতে পাই বিভিন্ন জায়গায় কন্যা সন্তানকে অনেক মানুষই অবহেলা করে থাকে। পুত্রবধূ হিসেবে অন্যের কন্যা সন্তানকে নিজের ঘরে আনার পর তার প্রতি অনেকেই অত্যাচার করেন। আমরা মনে করি পুত্র ও কন্যা সন্তান উভয়েই সমান। সম্মান করুন, মেয়েদেরকে ভালোবাসুন, কারণ একজন মেয়েই হবে ভবিষ্যতে একজন মা, আর একজন মাই হয় সমাজের একজন শিশুর বা একজন ভালো মানুষকে তৈরি করার প্রধান কারিগর। অন্যদিকে দেবাদ্রিতার মা মিতালী বিশ্বাস বলেন, কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই কিভাবে মেয়েদের ওপর অত্যাচার হয়, সেই অভিজ্ঞতা থেকে নিজেরা চিন্তাভাবনা করি কন্যাকে বাঁচাতে হবে। অনেক পরিবারই জানে না মেয়েরা সমাজের কত বড় সম্পদ। তিনি আরো জানান, আমার মেয়ে জন্ম নেবার পর থেকেই আয় উন্নতি সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিই এবছর মাটির প্রতিমা বাদ দিয়ে নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো করব। আমি চাইছি শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ে দিয়ে আমি সমাজের মুখে বার্তা দিতে চেয়েছি যে মেয়েদেরকে সেই জায়গাটাই রাখুন যে জায়গাটাই আপনি আপনার মাকে বোনকে রাখেন। তো সেই বার্তাটা দেওয়ার জন্যই আমি আমার মেয়েকে আজকে লক্ষ্মী পুজো প্রতিষ্ঠা করে তার মধ্যে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে আজকে পুজো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রেগনেন্ট অবস্থায় আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, আমি নিজে সবাই চাকরি পাব এবং একটা একটার পর উন্নতির দিকেই আমি এগোচ্ছি। দেবাদ্রিতার দাদু বলেন, আমি তো ভাবতেই পারছি না, এটা আমার দিদিভাই, লাল শাড়ি, মাথায় মুকুট, গলায় মালা, এক হাতে পদ্ম, কাঁধে ছোট কলস মুদ্রা, দেবাদ্রিতাকে সত্যি লক্ষ্মীর মতোই লাগছিল। অন্যদিকে একমাত্র পিসি প্রিয়ালী বিশ্বাস বলেন, সমাজসেবা করতে করতে পথ চলা শুরু, যেখানে মেয়েদের ওপর অত্যাচার হয় সেখানেই ঝাঁপিয়ে পড়ি। বাড়ির মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করতে পেরে আমরা ধন্য। পুজোর সময় দেবাদ্রিতার হাসি খুশি মুখ দেখে জানান দিচ্ছিল স্বয়ং লক্ষ্মী দেবীর আবির্ভাব বিশ্বাস বাড়িতে। জীবন্ত লক্ষ্মীকে দেখতে ভিড় করে বহু মানুষ, আমরাও তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাই। আয় আমার নাতনিকে আমরা লক্ষ্মী রূপে পুজো করেছি, আমি চাই আমার নাতনির মতো সবাই সবাই যেন সবার নাতনিকে এরকম ভালোবেসে পুজো করে।